তো এখন দেখছো এখানে জবা ফুল, জবা ফুলের কুঁড়ি একটা ধরেছে, আর একটা এখানে ছোট্ট কুঁড়ি ধরেছে, আর এখানে কতগুলো হলুদ ফুল। এই ফুলের ঠিক আমি নাম জানি না, কিন্তু গাছটা ভালো লেগেছে ফুলগুলো দেখে, তাই লাগালাম আর কি। আর এখানে জানি না অনেক দিন আগে লাগিয়েছি একটা আনারস গাছ, তো হবে কি না জানি না। দেখো এই আনারস, আজকে প্রতিদিনই জল দিই, আর এই একটা জবা গাছ লাগিয়েছি, কিন্তু দেখো এই জবা গাছটা না রোজই প্রচুর জল দিই, কিন্তু কি জানি হবে কি না বলতে পারছি না। প্রচুর জল দিই জানো তো, ডেইলি। আর আজকে একটু ভেবেছি গাছের খাবারও দেব, এনে রেখেছি। আর এখানে হচ্ছে গাঁদা ফুল, গাঁদা ফুলের গাছ দুটো চারটে লাগিয়েছি, দেখা যাক কি হয়। আজকে দেখো গাছে মোটামুটি ভালোই ফুল ফুটেছে, জবা ফুল অনেকগুলোই হয়েছে। চিড়ার পোলার মধ্যে আমি দিয়েছি কালো চিড়ে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, আর আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর অল্প একটুখানি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে সামান্য নুন হলুদ দিয়েছি। আর এখানে চিড়েটাকে ভেজে মানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর চিড়ের পোলাওটা আমি সাদা তেলে রান্না করছি। তৈরি চিড়ের পোলাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম জানাচ্ছি, ওদের অনেক ভালোবাসা। আজকের ওয়েদারটা একটু গ্লুমি আছে, একটু সূর্য ওঠেনি আজকে, সেই জন্য বুঝতেই পারছি না যে সকাল হয়েছে কি না, একদম অন্ধকার হয়ে রয়েছে চারদিক। বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি আর মা ব্রেকফাস্ট করব, মাকে ডাকি, দাঁড়াও। ওমা ব্রেকফাস্ট দাও, আর তুমিও নিজের ব্রেকফাস্টটা নিয়ে আসো। চাটা নিয়েই আসো না। এখন বাজে হচ্ছে 9:45, তো এখন 9:30 সময় ব্রেকফাস্ট করব, তো মাকে ডাকলাম, মা এখন কখন আসে ওয়েট করব। আজকে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিলাম আজকে একটা স্পেশাল ডিশ হয়েছে ব্রেকফাস্টে, আমি খাচ্ছিলাম ব্রেকফাস্ট আর কি, বাবাকে দিলাম, তখন একটু টেস্ট করছিলাম যে কিরকম করলাম, নুন মিষ্টি ঝাল ঠিকঠাক আছে কিনা। সেটা কতটা টেস্ট করেছো? অল্প হলেও তো করেছি রে বাবা, দেখ তো খেয়ে দেখ, খেয়ে দেখ। এখানে একটু ফ্রুটসও দিয়েছে মা, আমাদের ব্রেকফাস্টে ফ্রুটস থাকেই। আজকে আর ছানা নেই, ছানাটাকে খুব মিস করছি আজকে, দেখি খেয়ে। কেমন করলাম বলতো চিড়ের পোলাও, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, অল্পটা কম হয়েছে।
লবণটার পরিমাণটা ঠিক করতে পারিনি, কারণ বেশি হয়ে গেল না চিড়ার পোলাওয়ে। তাও এটার মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি জানিস কি, ঘরে ছিল না তাই দিইনি। কি গো? বাদাম। ও বাদামটা দিলে আরো গৌরের দোকান থেকে নিয়ে আসবো। না আজকে গৌরের দোকান বন্ধ। কাকুলির দোকান? কাকুলির দোকানে বাদাম ভালো না তাই আনিনি। তো এখন কিছুটা রান্না বাকি রয়েছে, আসলে কিছু কাটাকাটি করছিলাম। আজকে রান্না করব আসলে ভোলা মাছ। ভোলা মাছ এনেছে বাজার থেকে, কালকেই এনে রেখেছিল, তো সেই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বার করে এখন মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি একটুখানি কেটে রেখেছি, এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে ধনে পাতা কুচি করে রেখেছি। আর এখানে ডাল রান্না করেছি। আর এখানে ভাত করব, এখনো ভাত হয়নি করা, তো চাল ধুয়ে রেখেছি। তো এখন পাশের ঘরে হয়তো আওয়াজ পাচ্ছ তোমরা, মেয়ে আসলে ব্যায়াম করাচ্ছে ওর বাবা, সেই জন্য ওই রিংটা আওয়াজটা হয়তো পাচ্ছ। তো সেই জন্য আর কথা বলছি না, এখন মাছটা রান্না করে ফেলি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি আর বাবা এখন খেতে বসেছি। তো মা এখন খেতে দিয়ে গেল আর কি, সার্ভ করে দিয়ে গেল। তো আজকে অনেক কিছু রয়েছে মেনুতে, তো কী কী রয়েছে দেখিনি। আজকের মেনু কী কী আছে দেখুন। পাঁপড় ভাজা, মাছ ভাজা, লোটে মাছের তরকারি। লোটে মাছের তরকারিটা মামা করেছে, দাদু দিয়ে তোর মামা আর কি এটা তৈরি করেছে। ভোলা মাছের ঝোল, ডাল আর ভাত তো আছেই। কত কিছু পদ দিয়ে আজকে আমাদের খাওয়া। তোমার কাছে আবার শাকও আছে? ও আমার কাছে একটু শাক আছে, কারণ ও আবার শাক খেতে চায় না, যার জন্য আমার পাতেই শাকটা রয়েছে। আমি একটু বাড়ি যাচ্ছি। হ্যাঁ দিয়ে আসো। আমি এক্ষুন একটা পাঁপড় ভাজা খেলাম, এই জন্য একটু বসে আছি, পাঁপড় ভাজা বিলিশ করছি আর কি, টেস্টটা উপভোগ করছি। যথারীতি টাইম এখন 1:10, আমরা ওই 1 থেকে 1:30 মধ্যেই খাই, কোনো কোনো দিন 12:30 মধ্যে হয়ে যায়। তো এই টাইমে আপনাদের সাথে আমাদের দুপুরের দেখাটা হয়। মেয়ের মতো আমি আবার ভাত নিয়ে বসে থাকতে পারি না, ওই জন্য আমি খাওয়া শুরু করে দিই। হ্যাঁ তুমি খাওয়া শুরু করে দিয়েছো, দেখতে পাচ্ছো সবাই। আমি একটা পাঁপড় ভাজা খাই। আমার পাঁপড় ভাজা খেতে হেভি লাগে। আগে রথের পাঁপড় ভাজা খেলে এত ফাইন খেতে হতো, কিন্তু এখন পাঁপড় ভাজাগুলো কিরকম তেল তেলে হয়, কিরকম একটা খেতে হয় জানো। কিন্তু আগের বাবুর বাড়ির পাঁপড় ভাজা কত সুন্দর খেতে হয়, তেল তেলে হয় না। আজকে আমার ফেভারিট ডাল মসুরির ডাল, তার সাথে ধনে পাতা দিয়ে হেভি টেস্ট লাগে আমার। তার সাথে আবার লেবু আছে। আমি এখন শুরু করলাম খাওয়াটা। আজকে আমরা ঠাকুর দেখতে যাব। আপনাদের দেখাবো আমাদের বাটানগরের কি ঠাকুর আছে দেখব। না কিছু জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে আমাদের বাটনগরে, প্রায় 4-5টা ঠাকুর হয়েছে। জগদ্ধাত্রী পুজো এমনিতেই চন্দননগরে বিখ্যাত। তো আপনারা সাথে থাকুন। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আর বাবা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন এই হেঁটে হেঁটে নিউল্যান্ড অবধি যাবো, তারপরে কিছু করে
দেখি ঠাকুর দেখা যায় কিনা। কোথায় কোথায় ঠাকুর হচ্ছে বাবা বলতে পারবে বিশেষ, আমি জানি না কোথায় কোথায় ঠাকুর হয়, জগদ্ধাত্রী ঠাকুর আমার বিশেষ আইডিয়া নেই। বটতলায় হতো আগে, বটতলার পুরোটা খুব পুরনো, বটতলা এখন ঠাকুরটা হয় না, কোথায় শিফট হয়েছে দেখা যাক সেটা। তো বাবার সাথে চলো। আমি আর বাবা হাঁটা শুরু করেছি। যেতে একটু টাইম লাগবে, সন্ধে হয়ে গেছে, এখন আমি আর বাবা যাচ্ছি। বটতলায় হতো, এখন সেটা কালিকা মোড়ে হয়। এটার পুরোটার নাম হচ্ছে দিনয় বাদল দিনেশ ক্লাবের নাম, ক্লাবের নাম। এমনি এমনি প্যান্ডেল করে দেয় সিমের ঠাকুর নয়। আমাদের বাটানগরে কোনো থিমের ঠাকুর হয় না জগদ্ধাত্রী পুজোতে, এমনি প্যান্ডেল করে পুজো হয়। শুধু ঠাকুরটা বড়ই করেছে দেখতে পাচ্ছি, ঠাকুরটা সুন্দর করেওছে। তো এইটা হচ্ছে প্রথম ঠাকুর আমাদের। আর কোনো ক্লাব আছে? আছে। আর কটা পুজো হয়? দু তিনটে আছে, দু তিনটে আছে এখনো। তো চলো চলো তাহলে দেখা যাক। কর্মকর থেকে পেয়েছি এই পুজোর ক্লাবের নামটা বলো। বিনয় বাদল দিনেশ। হ্যাঁ, কত বছরের পুজো এটা? এটা এই বছরে আমাদের 54 বছরে পদার্পণ করল। দেখতে দেখতে আমরা 54 বছর, আমিও 30 বছর যুক্ত আছি। যাই হোক, পুজোটা আমরা যতটুকু পারি নিজেদের নিজেদের খরচা দিয়েই করি। পুজোটা খুব জাগ্রত, জানি না কী করে হোক, মায়ের যে পয়সাটা লাগে সেটা যে করে হোক জোগাড় হয়ে যায় আমাদের। আচ্ছা, আমাদের কারোর কাছে যেতেও হয় না, টাকাটা আমাদের ফার্স্টে নিউল্যান্ডে হতো, এসে যায় এসে যায়। না, এটা প্রথম থেকে নিউল্যান্ডে হতো? হ্যাঁ, এটা নিউল্যান্ডে হতো, নিউল্যান্ডে বটতলায় হতো। সেটা এখানে প্রায় এবার 13-14 বছর আমাদের হচ্ছে এখানটায়। হ্যাঁ, তার আগে প্রায় 40 বছর আমরা করে এসেছি। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রদা তুমি তো ছিলেই পুজোর সাথে যুক্ত। যাই হোক, এবারে তোমার নামটা কি বলো? আমার নাম বুবাই বক্সি। বুবাই বক্সি। হ্যাঁ, আমরা আমিও 30 বছর হয়ে গেল যুক্ত। যাই হোক, এই পুজোটা খুবই জাগ্রত, জানি না মা কোথা থেকে জোগাড় করে দেয়। জোগাড় করে দেয়। হ্যাঁ, এটা ফার্স্ট ওই মঞ্জাদার হাত ধরে এসেছে। হ্যাঁ, মঞ্জাদা ছিল নিশ্চয়ই, মঞ্জাদার হাত ধরে এই পুজোটা এসেছিল, কারণ আমি একদম পুরনো মেম্বার। বয়স 54 বছর হয়ে গেছে, তুমি হয়তো ছোটো থেকে ছিলে না? না না, প্রথম থেকে বলতে কি মানে একদম বিগিনিংয়ে আমরা ছিলাম না, তখন সিনিয়র। যখন প্রথম পুজো হয় তখন আমাদের ওই বাটা কোম্পানির একজন কেপি শুক্লা বলে একজন লোক ছিলেন, উনি সাহায্য করেছিলেন, এটা শুনেছি শোনা কথা। যাই হোক, পুজোটা এখনও আমরা করতে পারছি, এটাই গর্বিত। মা আমাদের যে করেই হোক পয়সাটা জোগাড় করে জোগাড় করে। থ্যাংক ইউ তোমায়। দাদা বলো, ভালো আছি তো? আপনারা শুনলেন যে এত বছর ধরে পুজোটা হচ্ছে আমাদের বাটানগরে, কোথায় হতো আগে এখন কোথায় হয় সেটা আপনাদের বলেছি আগে। তো এখন অন্য ঠাকুর দিতে চলো। এই যে আমরা সুজি খাবো, এই জন্য মাস্কটা খুললাম। আমাকে একটা আমাকে একটা পাতা দাও। আমরা এবারে এসেছি চ্যাটার্জি পাড়া জগদ্ধাত্রী সমিতিতে। এবারে তো আপনাদের ঠাকুরটা দেখাবো।
এক নম্বর শনি কালী মন্দির সমিতির ঠাকুর দেখাবো তোমাদের। আবার এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ আর ঠাকুর নেই আমাদের বাটনগরে। ঠাকুর দেখে ফিরলাম বাবার সাথে। তো তিনটে ঠাকুর দেখেছি আমাদের বাটনগরে। ভালো যে মায়ের ভোগ প্রসাদ পেয়েছি আমরা। এই দেখুন, ওই তীর্থ আমাকে ডেকে বলল, তোমার মেয়ের কপাল খুব ভালো, তোমরা এত রাতে এসছো কিন্তু বঞ্চিত হলে না, মা তোমাদের জন্য একটা আর ওরা ভোগের প্রসাদ রেখেছে। জানতো না যে আমরা যাব, আমরা যাব, ওরা জানেও না। ভোগের প্রসাদ পেয়ে যাব, যে মায়ের কৃপা কৃপা করবে আমাদের উপর, সেটা ভাবিনি। যাই হোক, আমরা এখন মার এই প্রসাদটা গ্রহণ করব। তো গুড নাইট। তো ব্লগটা এত অবধি রাখছি। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লাগে তাহলে লাইক এবং ভিডিওটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থাকবেন। যদি চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈশ্বর যেন সবার উপরেই সহায় হয়। আর আমার চন্দননগরে আমি কোনোদিন জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি। যদি আগামী নেক্সট বছর যদি সুস্থ হয়ে যাই তাহলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। নমস্কার, নমস্কার।